বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদিজাস কুকিং ভিডিওতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া কিভাবে তরকারি রান্না করা যায় সেই রেসিপি। আমি আজকে তেল ছাড়া একটা সবজি রেসিপি রান্না করব। তো চলুন দেখে নেওয়া যাক তেল ছাড়া রান্নাটা। প্রথমে আমি এখানে সবজিটা রান্না করার জন্য নিয়ে নিলাম 200 গ্রামের মতো গরুর মাংস। মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি এখানে একটা আলু কুচি, নিয়ে নিচ্ছি 2টা ধুন্দুল কুচি, আর নিয়েছি 1টা বেগুন কুচি, এখানে নিয়েছি গাজর কুচি। এখন চলে যাচ্ছি রান্নায়। আমি একটা হাঁড়িতে 1টা পেঁয়াজ কুচি আর 2টা ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা লো হিটে রেখে এগুলোকে পানিটা, পেঁয়াজের পানিটা শুকিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1টা এলাচ, দারচিনি ও লবঙ্গ। এবার আবারও একটু ভেজে নিচ্ছি, এটা শুকিয়ে নিচ্ছি পেঁয়াজে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো পেস্ট। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যেহেতু এখানে তেল দেওয়া হয়নি তাই আমি পানিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কারি পাউডার, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, মরিচের গুঁড়া বা আদা রসুন পেঁয়াজ বাটা কিছু ব্যবহার করব না। আপনারা চাইলে আপনাদের মন মতো মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু লবণ। মশলাটা দেওয়ার পর আমি অল্প একটু সময় ভেজে নিচ্ছি মশলাটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাংস। মাংসটা আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি। হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আমার 5 মিনিট কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাংসটা থেকে অনেকটা পানি উঠেছে। এরপর আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো মাংসটা রান্না করে নিব। আসলাম 20 মিনিট পর, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে কিন্তু চর্বিযুক্ত মাংসটা অ্যাড করেছিলাম, ওই কারণে উপর দিয়ে একটু তেল তেল ভাব দেখা যাচ্ছে। আবার অনেকে বলতে পারে যে আপু আপনি তেল ব্যবহার করেছেন, আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি। এর পর্যায়ে আমি দিয়ে দিলাম সবজিগুলো। প্রথমে আলুটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম গাজর, তারপর দিয়ে দিচ্ছি ধুন্দুল, বেগুন কুচি। সবগুলো সবজি দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিটা আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, কারণ আমি এখানে সবজি দিয়েছি। এখানে গরম পানি অ্যাড করে দিলাম, যেহেতু এখানে তেল ছাড়া রান্না হচ্ছে গরম পানিটা দিলেই ভালো। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিটা 15 মিনিটের মতো রান্না করে নিব।
তো ফিরে আসলাম 15 মিনিট পর, রান্নাটা হয়ে গেছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তেল ছাড়া হলেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে, দেখতে অনেকটা ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমার কাছে খেতে খুব ভালো হয়েছে। তো অবশ্যই আপনারা নিচে কমেন্টে জানাবেন আজকে আমার রেসিপিটি কেমন লাগলো। আর তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকর, ডাক্তাররাও কিন্তু নিষেধ করে তেলটা খাওয়ার জন্য। তো অবশ্যই তেল ছাড়া যত রান্না করা চাই সেটাই ভালো। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। তো সবাই নিচে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমার রেসিপিটি কেমন লাগলো। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।